সুন্দরবন অঞ্চলে কালিন্দি নদীর ধারে ছোট্ট এক দ্বীপ সন্দেশখালি। নৌকা ছাড়া পৌঁছানোর উপায় নেই সেখানে। নদীতে ঘেরা এই দ্বীপে আপাতভাবে শান্তি ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানকার নারীরা বিক্ষোভ শুরু করেন লাঠি ঝাঁটা নিয়ে। তারা অভিযোগ করছেন যে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কয়েকজন অতি প্রভাবশালী স্থানীয় নেতা দীর্ঘদিন ধরে তাদের ওপরে নির্যাতন চালাচ্ছেন। এইসব অভিযোগের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। মেয়েদেরকে পিঠে পুলি করতে নিয়ে যাচ্ছে, তাতে কি মা বোন নেই বাড়িতে? তাদের বাড়ি কি পিঠে পুলি কেউ করে না? কেন আজকে সুন্দরী সুন্দরী মা বহিন বোনদেরকে নিয়ে গিয়ে পিঠে পুলি করানো হবে? ভিতরে কি করেছে মহিলা মেয়েদেরকে বললে, মেয়েরা বলল লজ্জার কথা কি বলবো? আস্তে আস্তে বাড়তে বাড়তে এত দূর বেড়ে যাবে আমরা ভাবতে পারি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এদের এই নির্যাতনের সহ্য করতে না পেরে আমরা আজকে মহিলারা এই পথে নেমে। যে শেখ শাহজাহান, উত্তম সর্দার আর শিবু হাজরার কথা বলছিলেন, এরা সকলেই তৃণমূল কংগ্রেসের নেতা। শেখ শাহজাহান আর শিবু হাজরা উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য। তবে এদের মূল অভিযোগের তীর মিস্টার শাহজাহানের দিকে। তিনি প্রায় দেড় মাস ধরে পলাতক, তাই এই অভিযোগ নিয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। আর মিস্টার হাজরা এবং মিস্টার সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। যৌন নির্যাতনের অভিযোগ করছেন অনেক নারী ঠিকই, কিন্তু সেই সব নারীরা লোকলজ্জায় প্রকাশ করতে পারতেন না বলেও জানাচ্ছেন তারা। সন্দেশখালীর নানা গ্রামে ঘুরে আমরাও এমন কোন নারীর সঙ্গে কথা বলতে পারিনি যিনি নিজে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। মহিলাদের সাথে যেসব ব্যবহার করে সেসব ব্যবহার করতো আর কি। আমরা তো আর মুখ ফুটে সবকিছু বলতে পারি না। ওইদিকে পুলিশের কাছে নিয়ে গেলে পুলিশে কোনো মানে আমাদের হয়ে কোনো ইয়ে নেয় না। এইসব লিখিত ভাবে দিলেও পুলিশ নেয় না, বলে সেই মুস্তানদের দাদাদের কাছে যাও এইসব বলে। গোড়ায় অভিযোগগুলির সত্যতা নিয়ে অনেকের মনেই সন্দেহ তৈরি হয়েছিল। সন্দেশখালীতে বিক্ষোভ শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছিলেন যে ওই অঞ্চলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সংগঠন আছে। ইঙ্গিতটা ছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলোই এইসব অভিযোগ শিখিয়ে পড়িয়ে গ্রামের মানুষকে দিয়ে করাচ্ছে কিনা। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা ভাষা আছে। সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে, কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন। প্ল্যানিং অনেক ছিল। আরএসএস অবশ্য বিবিসিকে জানিয়েছিল যে তাদের শক্তিশালী সংগঠন যদি সেখানে থাকত, তাহলে এই অমানবিক ঘটনা দীর্ঘদিন ধরে হতেই পারত না। আবার সন্দেশখালীর বাসিন্দারা বলছিলেন যে তারা তৃণমূল কংগ্রেসেরই সমর্থক, মমতা ব্যানার্জির দলকেই ভোট দেন। হ্যাঁ, ভোট আমরা তৃণমূলকে দিচ্ছি, কিন্তু এখানে আর অন্য কোনো বিরোধী পার্টি নেই। যদিও এখন পুরো সন্দেশখালী জুড়ে গেরুয়া পতাকা উঠছে, সেগুলো যে সদ্য লাগানো হয়েছে তা বোঝাই যাচ্ছে। বেশ কিছু বাড়িতে কিছুটা আড়াল করে জয় শ্রীরাম লেখাও চোখে পড়েছে। বিজেপি বা আরএসএস এর নাম অবশ্য পতাকাতেও নেই, দেওয়ালেও কোথাও লেখা নেই। তবে বিক্ষোভ শুরুর প্রায় দুই সপ্তাহ পরে অবশেষে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন দুই নারী। সন্দেশখালী কি মহিলাएं बहुत बुरी तरह से मोलेस्टेशन हुआ है? दो रेप के मैंने खुद ने सुने हैं। महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं जो रेप भी हो, और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है। यहाँ बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा, क्योंकि पुलिस से भी डर है। কে এই শাহজাহান শেখ বা শিবপ্রসাদ হাজরা? এলাকার একচ্ছত্র নেতা শাহজাহান শেখ। তার নাম সংবাদ মাধ্যমে প্রথম উঠে আসে জানুয়ারিতে। রাজ্যের রেশন দুর্নীতির যে তদন্তে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই 5ই জানুয়ারি কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তল্লাশি চালাতে গিয়েছিল শাহজাহান শেখের বাড়িতে। সেদিন কয়েকশো নারী পুরুষ জড়ো হয়ে ইডির কর্মকর্তা, তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সংবাদ মাধ্যম সবাইকেই মারধর করে তাড়িয়ে দেয়। তারপর থেকে মিস্টার শেখ নিখোঁজ। এই জ্বলে পড়ে যাওয়া ঢেউটিনগুলো ছিল শিবপ্রসাদ হাজরা নামের তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতার মুরগি খামারের অংশ। সন্দেশখালীর নারীরা যেদিনকে দলবদ্ধভাবে শাহজাহান শেখের নির্যাতনের বিরুদ্ধে পথে নামেন, তারপরেই ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই মুরগি খামারটিও। সন্দেশখালীর মানুষ জমি কেড়ে নেওয়ার অভিযোগ এখন লিখিতভাবে গণপিটিশন করে জানিয়েছেন সরকারের কাছে। আমার এক বিঘা জমি 33 সপ্তাহ আগে ধান হতো, গরমের ধান
তারপরে ওই এর ধান, চাষের ধান, বর্ষার ধান হতো। আর কি জমি আছে? এই জমিটা আপনার পুরো জমি, মানে যা জমি ছিল সবটাই নিয়ে নিয়েছে? সবটাই নিয়ে নিয়েছে শিবু হাজরা আর ওই উত্তম সত্তা। অন্যদিকে প্রতিবাদের সামনের সারিতে থাকলেও এখনও পুরুষরা কথা বলতে ভয় পাচ্ছেন। নারীরাও ক্যামেরার সামনে মুখ ঢেকে কথা বলতে চাইছেন, জানাতে চাইছেন না নামও। সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ জানিয়ে এরকম হুমকি পেয়েছেন অনেকেই, এটাও অভিযোগ গ্রামবাসীদের। তবে এখন দেখা যাচ্ছে গ্রামের নানা দিকে বসেছে পুলিশ পাহারা। এখন পুলিশ পাহারা বসলেও এতদিন তারা কি করছিল? সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতনের অভিযোগ কি তৃণমূল কংগ্রেসের মতো একটা সংগঠিত দলের শীর্ষ নেতৃত্ব কিছুই জানত না? জানলেও দল ব্যবস্থা নিল না কেন? নিশ্চিতভাবে যদি কোনো ঘটনা ঘটে থাকে, বিচ্ছিন্ন ঘটনা এসে থাকে, সেই অভিযোগ নিশ্চিতভাবে জানানোর জায়গা রয়েছে এবং তার তদন্ত পুলিশ করছে। যারা অপরাধী তাদের কাউকে স্পেয়ার করা হবে না। তৃণমূল কংগ্রেসের নেতাদেরও স্পেয়ার করা হয়নি, তারাও গ্রেপ্তার হয়েছে। যত ভোট আসবে তত কমিউনাল টেনশন বাড়ানোর চেষ্টা করা হবে, বাংলাকে মেলাইন করার চেষ্টা করা হবে। বিজেপির ক্যারেক্টারিস্টিকসই তাই। ঘটনাটি নিয়ে বিজেপি সর্বভারতীয় স্তরে ব্যাপকভাবে সরব হয়েছে। প্রতিদিনই তাদের নেতানেত্রীরা সন্দেশখালি যাওয়ার চেষ্টা করছেন আর পুলিশের বাধার সম্মুখীন হচ্ছেন। প্রায় রোজই ধস্তাধস্তি, কথা কাটাকাটি চলছে দুই পক্ষের মধ্যে। অন্যদিকে সন্দেশখালি নিয়ে খুবই সক্রিয় হয়ে উঠেছে বিজেপির আইটি সেল। নিয়মিত তাদের করা টুইট আর পোস্ট দলের নেতাকর্মীরা ছড়িয়ে দিচ্ছেন গোটা ভারত জুড়ে। আর এসবের মাধ্যমে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা অত্যন্ত গুরুতর অভিযোগ তারা পৌঁছিয়ে দিতে পেরেছে জাতীয় পর্যায়ের আলোচনায়। এর পেছনে কি রাজনীতিই কাজ করছে যে অভিযোগটা তুলছে তৃণমূল কংগ্রেস? আমরা এখানকার মেয়েদের কথা তুলে ধরেছি সারা দেশের সামনে, কারণ যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি বলেন বাংলা এই মেয়েকেই চায়, ইনি বাংলার গর্ব, তিনি কিন্তু বাংলার মেয়েদের দুর্দশার কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। এর থেকে লজ্জার কি আছে? যেভাবে সারা দেশে সন্দেশখালি নিয়ে আলোচনা চলছে সামাজিক মাধ্যম আর জাতীয় এবং অন্যান্য ভাষার গণমাধ্যমগুলোতে, তাতে কি লোকসভা ভোটের আগে চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেসের এখন এটা তো খুবই বড় চাপ, একের পর এক। আপনি ধরুন উমেন্স কমিশন থেকে আরম্ভ করে পর পর প্রতিনিধিরা আসছেন এবং তারা বলছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস আমার মতে এই প্রথম এমন একটা শক্তিশালী রাজনৈতিক দলের সঙ্গে বিরোধিতায় নেমেছে যেটা এর আগে তারা কিন্তু কখনো ফেস করেনি। চাপে যে তারা পড়েছে তা বেশ বোঝা যাচ্ছে, আর ড্যামেজ কন্ট্রোলেও নেমেছে দল এবং প্রশাসন। তার কিছু নিদর্শন আমরা দেখেও এসেছি সন্দেশখালিতে। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস কি চাপ সামলাতে পারবে, নাকি ভোটযন্ত্রে সন্দেশখালির ফায়দা তুলবে বিজেপি, তা তো নির্বাচনের পরে স্পষ্ট হবে। অমিতাভ ভট্টশালী, BBC News, বাংলা, কলকাতা।